আসলে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমার প্রাণের একজন শিল্পী, আর বিশেষ করে তিনি যার গান সারা দেশে দেশের বাইরে ছড়িয়ে আছে, সে আপনাদের সুপরিচিত সুমধুর কণ্ঠের অধিকারী, যার গুণ বলে আমি শেষ করতে পারবো না, জনাব আব্দুল লতিফ সরকার সাহেব। তিনি আসাতে আমার অনেক ভালো লাগতেছে, তো তিনার জন্য আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম। এটাই আমার শেষ গান, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। জানি না কোন পরাধে আঘাত দিলে অন্তরে, হাইরে পাষাণ বন ভুলে গেছ আমারে। জানি না কোন পরাধে ব্যথা দিলে অন্তরে, হাইরে পাষাণ বন ভুলে গেছ আমারে। জানি না কোন পরাধে ব্যথা দিলে অন্তরে, হাইরে পাষাণ বন। দেখে যে ও মাতাল বন্ধু আছি আমি কেমনে, জানি না কোন পরাধে ব্যথা দিলে অন্তরে, হাইরে পাষাণ বন্ধু। ফুল দেখিলে মনে পড়বে ছিলাম দুইজন একসনে, জানি না কোন পরাধে ব্যথা দিলে অন্তরে, হাইরে পাষাণ বন। ভালোবেসে কেউ সুখী হয় কারো দুঃখে দিনও
ভালো বেশি সুখ পেলাম না, ভালো বেশি সুখ হলো না, বলে ময়নাল দেওয়ানে, বলে আজিজ দেওয়ানে, জানি না কোন পরাহি ব্যথা দিল এই মনে, এই রে পাষাণ বন্ধু ভুলে গেছো আমারে, জানি না কোন পরাধি ব্যথা দিল এই মনে, এই রে পাষাণ বন্ধু পাষাণ বন্ধু দুঃখ দিল আমারে, জানি না কোন পরাধে ব্যথা দিল অন্তরে, হায়রে পাষাণ বন্ধু। ভালোবেসে সুখ হলো না, ভালোবেসে সুখ হলো না, বলে লতিফ সরকারে, জানি না কোন পরাধে ব্যথা দিল অন্তরে, হাই রে পাষাণ বন্ধু ভুলে গেল আমারে, জানি না কোন পরাধে ব্যথা দিল অন্তরে, হাই রে পাষাণ বন্ধু ভুলে গেল আমারে, জানি না কোন পরাধে ব্যথা দিল অন্তরে, হাই রে পাষাণ বন্ধু। ধন্য আমার জীবন আজকের অনুষ্ঠানে, আমাদের মাঝে আসছেন লতিফ সরকারে, ধন্য ধন্য হলাম আজকের অনুষ্ঠানে, আমাদের মাঝে আসছেন লতিফ সরকারে, হাই রে মইনি বাবা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজিজ দেওয়ান সাহেব এত সুন্দর গান গায়, এত চমৎকার গান গায়, আমি যা দেখলাম যা শুনলাম তার কণ্ঠের মধ্যে একটা আকর্ষণীয় শক্তি আল্লাহ দিয়েছে, যে এই আকর্ষণে মানুষের হৃদয় টানে। আমি দোয়া করি ভবিষ্যতে সারা বিশ্বে উজ্জ্বল নক্ষত্রে আমাদের মাঝে আসো, এবং যন্ত্রসঙ্গীতে যারা আছে, সাধুভাবের জগতে যারাই আছে, আমার মনে তোমাদের সঙ্গীতের মাঝে আমিও তোমাদের হৃদয়ে লুকিয়েছিলাম। সবার প্রতি শ্রদ্ধা সালাম, ধন্যবাদ। আসলে কি বলবো, আসলে যে একটি কথা, তিনি এত বড় মাপের একজন মানুষ। আমার যখন ছোট কাল থেকে আমি গানের খুব আমার ইচ্ছা ছিল, আমার আব্বুর ইচ্ছে ছিল যে আমি যেন একজন ভালো শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। তার আশাটা তিনি নিজের চোখে দেখে নাই, কিন্তু আমি মনে করি যে তিনি বুঝতে পারতেছে যে আমি একজন ছোট হলেও একজন শিল্পী হতে পেরেছি। আমার বাবার খুব পাগল ছিলেন, গানপ্রেমিক মানুষ ছিলেন, তো আমার জীবনটা ধন্য হলো আমার ওস্তাদ কাজল দেওয়ান, এখানে উপস্থিত আরেক ওস্তাদ লতিফ সরকার সাহেব, তিনি আসাতে আমার এত ভালো লাগতেছে যে বলে বুঝাতে পারবো না।
আমার কাহিনী তোমার কাহিনী সেম কাহিনী। আমার বাবা গান ভালোবাসত, মা বাবা দুজনে, আর বাবাকে যেত ভালোবেসে গানের জগতে এসেছো, ভালো একজন ওস্তাদও পেয়েছো, এবং তোমার দাদাগুরু মাতাল কবির রাজীব দন সাহেব তোমার নৌকা ইনশাল্লাহ এগিয়ে যাবে, সেই কামনাই আমরা করি। ধন্যবাদ।